মঙ্গলবার মাথাভাঙা 2 নং ব্লকে লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দাইরকামারি হরিমন্দির বাবুপাড়া খামার এলাকায় ভলিবল খেলার জন্য বাঁশের খুঁটি পোঁতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল। এ ঘটনায় গুরুতর আহত দুপক্ষের দুজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় জৈনিক বাসিন্দা সুবিন বর্মনের সঙ্গে স্থানীয় একটি ক্লাবের জমি দখল করাকে নিয়ে বর্ষার জেরে সুবিন বর্মন তার হাতে থাকা ধারালো দাও দিয়ে নরেন বর্মনকে কোপ মারে। অতঃপর স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের তৎপরতায় নরেন বর্মনকে ঘোষণডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং তার চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে নরেন বর্মনের উপর আক্রমণকারী সুবিন বর্মনকে স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘোষণডাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষে দুজনকে ঘোষণডাঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং উত্তপ্ত হয়ে ওঠে মাথাভাঙা 2 নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দাড়িকামারি বাবু খামার চত্বর। যদিও দুই পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন আক্রমণের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাটা কি সম্পূর্ণ না জানলে তো আর হবে না। ঘটনাটা হচ্ছে, জমিটা আমার শ্বশুরের দখলে ছিল আর ওই জমিটা ক্লাব জোর করে দখল করে নিচ্ছে। এখন ক্লাব জোর করে দখল করে নিতে গেছে, আমার শ্বশুর বাধা দিতে গেছে জমি দিব না। তো ওই বাধা দিতে গিয়ে ওই ওইখানে ধরে মারছে শ্বশুর। আপনার শ্বশুরকে মারছে? হ্যাঁ। কারা মারছে? ওই ক্লাবের ছেলেরা। আচ্ছা, কি কারণে? ওই যে জমি দখল দিবে না, ক্লাবকে দিবে না। কিন্তু ক্লাবের যে অভিযোগ যে আপনার শ্বশুর দাঁড়িয়ে কোপ মেরেছে ক্লাবের সদস্যকে, জমিটা দিবে না বলে ওইখানে বাধা দিতে গেছে, এবার বাধা দিতে গিয়ে মারছে। এবার শ্বশুর আত্মরক্ষার জন্য তো যাকে পাবে তাকে মারবে না। আচ্ছা, তাহলে দাঁড়িয়ে কোপ মারবে? এখন হাতে যা ছিল তাই দিয়ে কোপ মারছে। মানে দাঁড়িয়ে যে কোপ মেরেছে, এই ঘটনাটা তো সত্যি কি মিথ্যা? এটা আমি ছড়িটা জানি না। আচ্ছা, এখন বর্তমানে আপনার শ্বশুর কোথায় এবং কী পরিস্থিতিতে রয়েছে? এখন তো ওই ডাক্তার বললো যে সিটি স্ক্যান করার জন্য কুচবিহার নিয়ে যেতে হবে, মাথা ফাটাই দিচ্ছে পুরো। আচ্ছা, এখন ঘোষণডাঙ্গা হাসপাতালে নিয়ে এসেছিলেন। আপনার শ্বশুরের নাম কি? সুবিন বর্মন। আচ্ছা, কী করে আপনারা খবর পেলেন এবং এই হাসপাতালে আসলেন? আমি আমার ওইখান থেকে শ্বশুরবাড়ি থেকে ফোন করা হয়েছিল আমাকে, আমার একটা পিসাতো ভাইরা দাদা আর কি, ও ফোন করে বলছিল তোর শ্বশুরকে একদম মারছে আয়। আচ্ছা, আপনার শ্বশুরকে মারা হয়েছে, এই বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ তো অবশ্যই করবো, আগে ট্রিটমেন্ট করবো তারপরে অভিযোগ। কাদের বিরুদ্ধে? ট্রিটমেন্ট করবো। কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন? ক্লাবের। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম কি বললেন? মনীষ রায়। নাঙ্কু আসি কয়েছে বলে খুঁটি গাড়ো, তো খুঁটি গাড়লো, খুঁটি গাড়ার পরে তারপরে এলো নাঙ্কু, গেলে এমন চোট চোটাল ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তারপরে কী করলো, মুই একটু আটক করা যাবি না, যেভাবে একটা আক্রমণ করা খাবে, মুখও তো চড়ে এসেছিলো। তারপরে যে যখন ওই আক্রমণ করে ওই সকাল চাঙালা পিটি দিল, ওই বিঘা চলে গেল। আর ও এবার আহত বল নিজে নিজে হয়েছে পড়ছিল বল, ও এবার কাঙ আহত করেনি ওই পর্যন্ত আমি দেখছি। কে কে যে চোটাইতে আসছিল? চোটাইতে সুবিন। সুবিন কি? বর্মন। বর্মন। আপনার নাম? আমার নাম গণেশ বর্মন। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। ঠিক আছে, নাম কি? রবীন্দ্র বর্মন। আচ্ছা, যিনি ওখানে আহত রয়েছে, যার মানে কোপ মেরেছে, কি হয়? আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলতেন। ঘটনাটি ওটা হচ্ছে, ক্লাবের একটা সংরক্ষিত জমি ছিল, সেটাই ওরা কিছুদিন দখল ধরে রাখে, ওপরে ক্লাব আবার দখল ধরে সেটাকে নিজের আওতায় আনে এবং হঠাৎ করে আক্রমণ করে পিছন থেকে। সেটা তো আমি ছিলাম না, আমি কুচবিহারে ছিলাম, এখন বর্তমানে যা শুনল এটা। এখন কোথায় ভর্তি রয়েছে যাকে কোপ মেরেছে সে? এখন ঘোষণডাঙ্গা প্রাথমিক হাসপাতালে আছে। আচ্ছা, কি কারণে কোপ মেরেছে? কি কারণে কোপ মেরেছে? কি কারণে কোপ মেরেছে মানে কি কারণে? ওটা ওটা ভলিবলের একটা মাঠ ছেলেগুলো তৈরি করতেছে, তো উনি হঠাৎ এসে পিছন থেকে এরকম আক্রমণ করে। আচ্ছা, যাকে কোপ মেরেছে ওনার নাম কি? নরেন্দ্র বর্মন। আর যে মেরেছে তার নাম? সুবিন বর্মন। আচ্ছা, সুবিন কি থানায় কেস করবেন? সেটা আমরা ক্লাবের সদস্য না কেস করতে হবে, সবাই সঙ্গে বলবো, হইছে আমরা সিদ্ধান্ত নেব কি করব পরবর্তীতে ভাবতেন। তাই তো ক্লাব দিয়ে জিনিস যেত তাহলে ঠিক আছে।